আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান, ওয়েলকাম টু মেহেদি ই স্কুল। আমরা ভাগ অঙ্কের আজকে একটা এক্সপেরিমেন্ট করব। আমি একটা প্রশ্ন লিখেছি যে এই প্রশ্নে ভাগ চিহ্ন থাকলে তা গুণ চিহ্নে পরিবর্তন করে সমাধান করা হয় কেন। তো আমরা এখানে গুণ চিহ্ন না দিয়ে যেভাবে আমরা সাধারণত ভগ্নাংশের গুণ করি, আচ্ছা আমি একটা বিষয়টা ক্লিয়ার করি, আমরা যখন ভগ্নাংশের গুণ করি, আমি এখানে 2/3 লিখলাম, এর সাথে যদি আমি 5/8 এটা যদি আমি গুণ করাই, তাহলে কি করি, লবের সঙ্গে লব গুণ করাই, অর্থাৎ 2×5 আর নিচে হচ্ছে 3×8 এটা গুণ করাই, গুণ করাই এখানে ফলাফল করে 5×2=10 আর 3×8=24 একে আরও আমরা সিম্পলিফাই করে শর্ট ফর্ম করি, কিন্তু মেইন প্রসেসটা তো আমার এই, তাই না। তো আমি যদি এইখানে গুণের ক্ষেত্রে লব আর লবে গুণ করতে পারি, তাহলে ভাগের ক্ষেত্রে আমি লবের সাথে লব গুণ করলে আমার সমস্যাটা কোথায়। তো আমরা আজকে এই এক্সপেরিমেন্টটাই করে দেখব যে লবকে লব দিয়ে ভাগ দেব, হরকে হর দিয়ে ভাগ দেব, দিলে যে ফলাফলটা পাবো এই ভগ্নাংশটা আমি উল্টাবো, উল্টায়ে জেনারেলি যেভাবে আমরা সমাধান করি সেটা করে দেখব যে আমাদের ফলাফলের কোনো পার্থক্য ঘটে কি না, তারপরে আমরা কিছু কথা বলবো। তো আমরা এই এক্সপেরিমেন্টটা করার জন্য আগে আমরা লবকে লব দিয়ে ভাগ দেওয়াই, তাহলে ফলাফল কী হবে, তাই ফলাফল হবে 6/2 আর নিচে হবে হচ্ছে 14/7। তো 6কে যদি 2 দিয়ে ভাগ দেয় কত হয়, 3 হয়, আর 14কে 7 দিয়ে ভাগ দিলে 2 হয়, যদিও এটাকে মিশ্র করা পসিবল আমি আর করলাম না। আচ্ছা এটা হচ্ছে 3/2 আমার ফর্ম চলে আসলো। এখন আমরা যে প্রসেসটা জানি যে আমরা ভাগ থাকলে আমাদের ডান সাইডে যে ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশকে আমরা উল্টিয়ে দেই, তো সেই ক্ষেত্রে ফলাফলটা কী আসে। তো এখানে ছিল আমার 6/14, এটা হচ্ছে 6/14, তো গুণ চিহ্ন দিয়ে আমি এটা উল্টিয়ে দেব, এটা 7/2। তাহলে আমরা যদি এটাকে একটু কাটাকাটি করি, সিম্পলিফাই করি, তাহলে ফলাফলটা কী আসবে, 2×1=2 আর এটা হচ্ছে আমার 3×2=6, এটা হচ্ছে 7×7 আর এটা হচ্ছে 7×2=14। তো এইখানে কিন্তু 1 থাকে, 3-এর সঙ্গে 1 গুণ করলে যেহেতু গুণ আছে, লবে লবে গুণ হলে 3×3 আর 2×2, তো এইখানেও ফলাফল আসতেছে 3/2, এইখানেও ফলাফল আসতেছে আমার 3/2। তাহলে আমি যদি কোনো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে লবকে লব দিয়ে ভাগ দেই, হরকে হর দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু এই ফলাফল যা আসবে, আমরা যদি ডান সাইডের যে ভগ্নাংশটা আছে কোনো অবস্থাতে মনে রাখতে হবে, বাম সাইডেরটা কিন্তু উল্টাবে না, আসলে উল্টিয়ে লিখলেও কোনো অসুবিধা নাই, সেই ফল জিনিসটা একই বোঝায়, কিন্তু আমরা সাধারণত ভাগের ডান সাইডে যেটা থাকবে, ভাগের ডান সাইডে যেটা থাকবে সেইটাকে আমরা উল্টাবো। হ্যাঁ, তো এইখানে উল্টিয়ে আমরা এখানে ফলাফল দুভাগ ক্ষেত্রে একই পাচ্ছি। তাহলে কেউ যদি এই লবকে লব দিয়ে ভাগ দিয়ে এবং হরকে হর দিয়ে ভাগ দিয়ে কোনো সমাধান নিয়ে আসে, তার অঙ্কটা আমরা ভুল বলতে পারবো না। কেন ভুল বলতে পারবো না, আমি এইখানেই সেটাই আজকে আমার যে হেডিংটা যেটা ছিল সেটা কেন করা হয়। এটা সাধারণত পৃথিবীতে ভাগ বলে কিছুই নেই, আমরা যেটা দেখি সেটা হচ্ছে ভাগটা হচ্ছে মূলত গুণ, গুণের বিপরীত একটা প্রক্রিয়া। তো এই গুণটা করলেই মূলত ভাগের প্রসেসটা হয়ে যায়, শুধুমাত্র ডান সাইডের ভগ্নাংশটা উল্টালেই হয়। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে কোনো একটা ভগ্নাংশকে আর একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে সেই ভগ্নাংশকে অপর একটা ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করা। 2/7 ভাগ আকারে ছিল, যখন আমি এখানে 7/2 করে দিচ্ছি তখন কিন্তু আমার চিহ্নটা উল্টে সেটা গুণ হয়ে যাচ্ছে। এই জন্য, শুধুমাত্র এই কারণেই আমরা ভাগ চিহ্নকে এটা গুণ দিয়ে উল্টিয়ে দিই। এখন কথা হচ্ছে এইখানে আমি কিন্তু মিলিয়ে লিখেছি যে 6কে 2 দিয়ে ভাগ দিলে পূর্ণ সংখ্যা আসে, কিন্তু এইখানে যদি এমন না আসে, যদি এমন হতো আমি এখানে দিলাম 6, এখানে দিলাম 14 এবং ভাগ দিয়ে আমি এইখানে দিলাম হচ্ছে 5 আর এইখানে দিলাম আমি হচ্ছে 9, সেই ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হতো, আমি যদি 6কে 5 দিয়ে ভাগ দিতে চাই তাহলে কিন্তু আমি পূর্ণ সংখ্যা পেতাম না, তাই না। আবার 14কে যদি আমি 9 দিয়ে ভাগ দিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমি পূর্ণ সংখ্যা পেতাম না। এই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য আমরা এইটা সমাধান করার সময় 6/14 লিখে গুণ চিহ্ন দিয়ে এটাকে 9/5 করে দিই। এখন আমাদের কিন্তু ভাগ দেওয়ার ঝামেলাটা থাকতেছে না, আমাদের তখন গুণের ভিতরে সীমাবদ্ধ থাকতেছে। যখন গুণের ভিতরে সীমাবদ্ধ থাকবে তখন আমাদের এইখানে পয়েন্টের ঝামেলা আসবে না, ভাগ দিয়ে ফলাফলটা কী হবে এই ফলাফলের দিকে যাইতে হচ্ছে না। এই জন্য গুণ চিহ্ন দিয়ে খুব সহজেই, যদি কিছু কাটাকাটি হয় তো আমরা কেটে দেবো, না হলে লবের সঙ্গে লব গুণ করে দেবো, হরের সঙ্গে হর গুণ করে দেবো, আমাদের ফলাফলটা কমপ্লিট। আসলেই
এই প্রক্রিয়াটা, এই বেসিকটা যদি আমাদের কনসেপ্ট, এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে এই বেসিক জিনিসগুলো জানা হয়ে গেলে আমাদের কাছে গণিত কিন্তু অনেক সহজ লাগতে শুরু করবে। মেহেদি স্কুলের প্রধান উদ্দেশ্যই ওইটা, যে কোনো গণিতকে সহজ করে উপস্থাপন করা। আমরা মেহেদি স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই প্ল্যাটফর্ম থেকে আমরা এই ভিডিওগুলো আপলোড করে থাকি। যে জেলার যে প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আমাদের সেই প্ল্যাটফর্মকে সাপোর্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো একটা কেন, এই ধরনের কেনমূলক প্রশ্ন নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।